পাহাড়ের কোলের সবুজ বন এই বর্ষায় আরও সবুজ হয়ে উঠছে। টুপটাপ বা ঝমঝম বৃষ্টি কিংবা কুয়াশা মাখা মেঘলা সকাল, এবার থেকে ডুয়ার্স ভ্রমণে আপনার সঙ্গী হতে পারে সাইকেল। ডুয়ার্সের শুরু হয়েছে সাইকেলে পাহাড়ি পথ ভ্রমণের উদ্যোগ। ঘন্টা পিছু গুনতে হবে মাত্র ২৫ টাকা, দু ঘন্টায় ৫০ টাকা দিলেই সবুজের রাজ্যে আপনি রাজা। ঘুরে ফিরে দেখতে পারবেন ডুয়ার্স সুন্দরী অলিগলির আনাচাকানাচ। অ্যাডভেঞ্চার ট্যুরিজমের উদ্যোগে আলিপুরদুয়ারে শুরু হলো ডুয়ার্স দর্শন প্রকল্প। রবিবার সকালে অভিনব এই জঙ্গল সাফারির উদ্বোধন করলেন আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা। আপাতত বক্সা ব্যাঘ্র প্রকল্পে দমনপুর রেঞ্জ অফিস থেকে রাজাভাত খাওয়া এবং রাজাভাত খাওয়া থেকে ডিমা সেতু ও মাঝের টাবরি চা বাগান পর্যন্ত রুটে চলবে সাইকেল ট্যুরিজম। আলিপুরদুয়ার জেলা প্রশাসনের পক্ষ থেকে মোট ৭০,০০০ টাকা ব্যয়ে ৫টি আধুনিক প্রযুক্তির সাইকেল রাজাভাত খাওয়ার একটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হয়েছে। আপনারা জানেন কি দুয়ার্সি মানুষ কেন আসে? দুয়ার্সি মানুষ দেখে সিনিক বিউটি যে আছে, নেচারকে দেখতে আসে। তো এই আপনারা দেখুন, আপনারা এই যে রুট আছে এখান থেকে, আমরা তো এটা জেনারেল রুট অলরেডি ওপেন আছে, এখানে মানুষ যাতায়াত করে। এটা মতলব যাচ্ছে এদিকে বক্সা টাইগার মধ্যে, বাট এটা নর্মাল রুট আছে, যেরকম অন্য লোকজনকে ভি যাচ্ছে, এখানে সাইকেল দিয়ে ভি লোকজন যায়। সাইকেল ট্যুরিজমের নিরাপত্তার কথা মাথায় রাখা হয়েছে সর্বাগ্রে। সাইকেল চালাতে গেলে পর্যটকদের মাথায় হেলমেট রাখা মাস্ট। পাহাড়ি বন্য পথে যাতায়াতে পর্যটকদের সঙ্গে থাকবেন অভিজ্ঞ গাইডরা। বন্য প্রাণীদের হঠাৎ আক্রমণ থেকে তাঁরাই বাঁচাবেন পর্যটকদের। সরকারিভাবে রাজ্যে প্রথম এই ধরনের জঙ্গল ভ্রমণের সুযোগ তৈরি করা হলো টি টিম্বার ট্যুরিজমের সবুজে মাখা প্রান্তিক জেলায়। পর্যটক প্রতি সাইকেল ভ্রমণ থেকে যে টাকা আদায় হবে তা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় বণ্টন করা হবে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের মধ্যে। ওই লভ্যাংশের টাকা দিয়ে দরকার পড়লে সাইকেলের সংখ্যা বাড়াতে পারবেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। আমাদের তো এই জানুয়ারি ১৯ তারিখে হিসেবে হয়ে গেছে, উদ্বোধন হয়েছে, তার জন্য আপাতত তো আমরা রুটি, তরকারি, মোমো, চা, কফি এগুলো সার্ভ করছি, আর এমনি অর্ডারে রাইসও করছি, পুরিও দেখা যাচ্ছে আজকে। আজকে পুরিও করছি সাতদের এসেতে, আর মোমোটা বেশি আর কি চলে। আপনার সেলফ হেল্প গ্রুপে কতজন আছেন এখানে এই গ্রুপটা? আপাতত আমরা ৯ জন ৮ জন। পর্যটকদের আধার কার্ড জমা রেখে সাইকেল চাপার সুযোগ করে স্বনির্ভর গোষ্ঠী। ডুয়ার্স দর্শন সেরে সাইকেল ফেরত দেওয়ার পর রশিদ পাবেন পর্যটকেরা, ফেরত পাবেন আধার কার্ডও। ডুয়ার্স দেখার এমন অভিনব সুযোগ খুব শিগগিরই শুরু হবে জলদাপাড়া জাতীয় উদ্যানের চিলাপাতাতেও। পাহাড়ি পথে জঙ্গল ভ্রমণের এমন সুযোগ যে পাহাড় প্রেমীরা হাতছাড়া করবেন না তা বলাই বাহুল্য। আলিপুরদুয়ার থেকে পিনাকি চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি।